আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্নার জাদুকাঠিতে। আজকে আমি আপনাদেরকে পাউডার দুধের গোলাপ জামুন করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পাউডার দুধ, এটা 125 ml-এর কাপটা, এই কাপের এক কাপ নিয়েছি। আর আমি দেব হাফ কাপ দুধ, লিকুইড দুধ। তো বন্ধুরা, এই কাপেরই হাফ কাপ আমি দিয়ে দিলাম। আর দেব হাফ টিস্পুন ঘি। তো দিয়ে দিচ্ছি, এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমার চ্যানেলে কিন্তু গরুর দুধের খোয়া ক্ষীর দিয়ে যে গোলাপ জামুন হয় দোকানে যে স্টাইলে বানায়, ওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তারপর আমি ব্রেড দিয়ে গোলাপ জামুন বানিয়েছি, ওটাও আপলোড করা আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এটাকে খুব ভালো করে আগে লাম্পস ফ্রি করে নেব, তারপর আমি গ্যাসটা অন করব। বন্ধুরা, এবার আমি গ্যাসটা অন করলাম, আর যেগুলো গুটি গুটি দেখতে পাচ্ছেন দানা হয়ে আছে, ওগুলো হিট লাগলেই কিন্তু গলে যাবে, আর অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। আমি কিছুক্ষণ পরেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। যেমনই যেমনই ঘন হয়ে আসবে, গ্যাসও কিন্তু গ্যাসের ফ্লেমটাও কিন্তু লো হয়ে যাবে, কারণ তখন পুরার ভয়টা বেশি থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকটাই কমে এসেছে, আর আমি গ্যাসটা লো করে দিয়েছি। এবার আরও বেশি মানে নাড়তে হবে আগের তুলনায়, লাগার ভয় এখনই। আর চারিদিক থেকে ছাড়িয়ে নিতে হবে যেগুলো শুকিয়ে যাচ্ছে, এভাবে করে খোয়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 tablespoon ময়দা, আর দেব 1/4 teaspoon বেকিং পাউডার, 1/4 teaspoon বেকিং পাউডার, বেকিং সোডা না। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, আর এই এটা খোয়াটা খুব শক্ত করতে হবে না, একটু সফট থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার এটাকে এখন প্রচণ্ডই গরম আছে, একটু ম্যাশ করে নিচ্ছে, তারপর আমি ওটার সঙ্গে মিক্স করে নেব। তো বন্ধুরা, এবার আমি মেখে নিচ্ছি এই ময়দাটার সঙ্গে খোয়াটা। স্মুথ একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে। আর এবার আমি এটা থেকে মিষ্টির জন্য লেচি কেটে নেব, যটা হবে। আপনারা কত বড় সাইজ রাখবেন ওটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আমি এটাকে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আগে, এইভাবে একটু লম্বা করে, তারপর গোল করলে কোন প্রকারে ক্র্যাক থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে আমি করে নিচ্ছি বাকিগুলো। তো বন্ধুরা, আমি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কুসুম গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে দিয়ে দিচ্ছি, দেওয়ার সময় আরেকবার হাতে একটু গোল করে দেবেন, কারণ রাখার পরে একটু এক সাইড চ্যাপটা হয়ে যায়, তো গোল করলে আবার শেপটা চলে আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো নিজে থেকে ভেসে উপরে চলে এসছে, আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রেখেছি আমি। এবারে নাড়াচাড়া করা যাবে হালকা হাতে, এখন থাক।
আর সমান ভাবে কিন্তু ভেজে নিতে হবে, না হলে এক সাইড লাল হয়ে যাবে আবার এক সাইড সাদা হয়ে থাকবে। তো এটা এদিকে ভাজা হচ্ছে, আমি আরেকদিকে সেরাটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সেরার জন্য আমি এই যে যে কাপে পাউডার দুধ মাখলাম ওই কাপে এক কাপ নিয়েছি চিনি। চিনি আরও হাফ কাপ লাগতো, তো আমার আগের সেরা আছে মিষ্টি সেরা, তো ওটাই আমি ইউজ করব। আপনারাও চাইলে এই আগের যদি সেরা বেঁচে থাকে তাহলে ইউজ করতে পারেন। আর একদম লো করে দিলাম, আরও একটু কমিয়ে দিলাম, আর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এদিকে আমি এটাতে চার কাপ জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গেছে, বেশি ডিপ করতে হয় না এই গোলাপ জামুন। আর এটাকে উঠিয়ে এটা একটা প্লেটে রেখে দেবো, আর একদম হাতে ছোঁয়া যাবে এমন গরম অবস্থায় সেরার মধ্যে ঢালতে হবে। আমি রেখে দিচ্ছি একটা প্লেটে। তো বন্ধুরা, সেরাটা বসিয়ে দিলাম। আমি বলেছিলাম চার কাপ জল দেব, তো একটু তিন কাপ দিলাম, কারণ আগের সেরাটা দিতে হবে ওটাতে হয়ে যাবে মেকআপ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল। গোলাপ জল স্মেলটা খুব ভালো লাগে আমাকে। এবার নেড়ে নিচ্ছি একটু, খুব বেশি ঘন করতে হবে না, চিনিটা গলে যাওয়ার পর একটু ফুটালেই ভালো করে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটছে, একটুখানি আমি 30-40 সেকেন্ড ফোটাবো, তারপর দিয়ে দেব মিষ্টিগুলো। তো বন্ধুরা, আমি আগের সেরাটাও দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, 10-12 মিনিট রাখবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোলার দরকার নেই ঢাকনাটা, জাস্ট খালি একটু ঢাকিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ঢাকা দেওয়া 6-7 মিনিট হয়ে গেছে, আমি একবার তুলছি, দেখুন কত ঝাঁক হয়ে আছে। এই ঝাঁকটাই উপর থেকে মিষ্টিটাকে সেদ্ধ করবে। আরও আমি 5-6 মিনিট রাখবো ঢাকা দিয়ে, তারপর দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমার প্রায় 12 মিনিট হয়ে গেছে, দেখুন মিষ্টিগুলো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, আর একটু ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার 1 ঘন্টা হয়ে গেছে গোলাপ জামুনগুলো, এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সফট হয়ে আছে, আর ভেতরটা দেখুন কেমন হয়ে আছে, খেতেও কিন্তু খুব টেস্টি। আপনারা সবাই জানেন গোলাপ জামুনের টেস্ট কেমন। ফাটাফাটি, আপনারা যখন ইচ্ছা তখনই এই মিল্ক পাউডার দিয়ে গোলাপ জামুনটা তৈরি করে নিতে পারেন। বাড়ির খোয়া দিয়ে করলে আবার খোয়া তৈরি করতে হবে, তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা প্লিজ এটি ঘরে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কতটা মজা হয়। আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে নিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।